বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আগ্নেয়াস্ত্র ও গুলি পাচার করার আগে একজনকে গ্রেপ্তার করল দৌলতাবাদ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ঘাসিপুর মোড় সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় দৌলতাবাদ থানার পুলিশ। তল্লাশি চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি ওয়ান শটার পিস্তল সহ এক রাউন্ড গুলি। তারপরে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবকের নাম হাসানুজ্জামান মণ্ডল। তার বাড়ি দৌলতাবাদের শার্শাবাদ পশ্চিমপাড়া এলাকায়। ধৃত যুবককে বৃহস্পতিবার 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।